আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমরা সকলেই চাই যে আমাদের দাম্পত্য জীবনের মাধ্যমে যে সমস্ত সন্তানাদিগুলো হোক ছেলে হোক কিংবা মেয়ে হোক আমাদের ছেলে এবং মেয়ে অর্থাৎ সন্তানাদি যাই হবে সেগুলো যাতে ধার্মিক হয় সেগুলো যাতে ভদ্র হয় সেগুলো যাতে অনেক যাতে ভালো হয় সেগুলো খারাপ যাতে না হয় এটা আমরা সব সময় কামনা করি কারণ সন্তান যদি ভালো হয় এই দুনিয়াতে এই সন্তানের দ্বারা মা বাবার অনেক সুনাম হয় আর সন্তান যদি খারাপ হয় এই জন্য মা বাবার সন্তান এই সন্তানের কারণে মা বাবারকে অনেক বদনাম হয় শুধু দুনিয়াতে সুনাম আর বদনাম এখানেই শেষ নয় পরকালেও কিন্তু এই সন্তান যদি খারাপ হয় এই জন্য মা বাবার আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে জব করতে হবে তো আজ আমরা নির্ভরযোগ্য তথ্য হাদিসের কিতাব থেকে সঠিকভাবে জানব যে বিশ্ব পয়গাম্বর স্বামী স্ত্রী মিলন করার সময় স্বামী স্ত্রী সহবাস করার সময় একটি দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটি যদি নারী এবং পুরুষ অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুইজনেই যদি এই দোয়াটা পড়ে তারা যদি যৌন মিলন করে তারা যদি মিলন করে সহবাস করে তাহলে তাদের গর্ভ থেকে যে সমস্ত গুলা হবে সেই সন্তানাদিগুলা আল্লাহ পাক রব্বল আলমিন অবশ্যই ধার্মিক বানিয়ে দিবেন অবশ্যই ভালো বানিয়ে দিবেন অর্থাৎ এই সন্তানগুলা কশিনকালেও খারাপ হবে না এটি কিন্তু দুনিয়ার কোনো মানুষের কথা নয় এটি সরাসরি সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম হাদিসের মধ্যে একসাত করেছেন তো সুতরাং সেই দোয়াটি আমরা একদম সুস্পষ্টভাবে নির্ভরযোগ্য তথ্য থেকে বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে এবং বাংলা অর্থসহ আমরা বিষয়টি পরিষ্কার হব এবং যদি ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখেন আমি মনে করি আমি এমন সুন্দর উচ্চারণের সাথে আপনাদেরকে বলব আপনারা খুব সহজেই মুখস্থ করে নিতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে আপনার বাংলা উচ্চারণ দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে বাংলা উচ্চারণ দেখেও আপনারা দোয়াটি কিন্তু সহজে মুখস্থ করে নিতে পারবেন তো এই সুন্দর দোয়াটি আমরা শিখার আগে এবং কখন পড়তে হয় সেই সময়টি জানার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সেটি হচ্ছে প্লিজ বাই ও বোনেরা যারা এই মফিদি মিডিয়ায় নতুন দয়া করে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক আমিন কারণ এই মফিদি মিডিয়ার ইনকামকৃত অর্থের একাংশ অসহায় দরিদ্র অসুস্থ রোগী এবং অসহায় দরিদ্র ছাত্রছাত্রীদের সাহায্যের কাজে ব্যবহার করা হয়ে থাকে হিংসা আল্লাহ তো আসুন আমরা এখন শুরু করি কিন্তু আসলে ভাই এই দোয়াটি শিখতে হবে লজ্জার কোনো বিষয় এখানে নাই কিন্তু আপনি যদি না জানেন এটি হচ্ছে লজ্জা কিন্তু আপনারা যদি শিখেন এর মধ্যে কিনে কোনো লজ্জা নাই তো আসুন আমরা সঠিকভাবে শিখে নেই তো আমরা আপনারা স্বামী স্ত্রী যখন মিলন করা শুরু করবেন তখন সেই সময়ই এই দোয়াটা স্বামী এবং স্ত্রী দুইজনকেই কিন্তু এই দোয়াটা মুখস্থ থাকতে হবে এবং দুইজনকেই এই দোয়াটা কিন্তু অবশ্যই পড়তে হবে এই দোয়াটা আমরা অনেকে কিন্তু বিবাহ বিবাহসাদী করেছি সন্তান কয়েকজন হয়ে গেছে কিন্তু এই দোয়াটা আমরা জানি না পারি না বাই এই দোয়াটা যদি আপনি না জানেন আপনার সন্তান যদি ভালো অবস্থায় যদি জন্ম না হয় এই সন্তান কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে তো সেই দোয়াটি আমরা এখন জেনে নিব বিশুদ্ধ উচ্চারণের সাথে আমি বলবো আপনারা সাথে সাথে যদি বলেন খুব সহজেই মুখস্থ হয়ে যাবেন তো আসলে আমরা দোয়াটি শুরু করি সেটি হচ্ছে আমার সাথে খুব সুন্দর করে আপনারা বললেন কিন্তু বিসমিল্লাহি بسم الله بسم الله اللهم 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 بسم الله اللهم جنبنا الشيطان جنبنا الشيطان جنبنا الشيطان جنبنا الشيطان جنبنا الشيطان وجنب الشيطان وجنب الشيطان وجنب الشيطان ما رزقتنا ما رزقتنا ما رزقتنا আমি দোয়াটি রিপ্লে আবার সুন্দর করে বলতেছি আপনারা সকলেই খুব ভালোভাবে শুনিয়েন বিসমিল্লাহি আল্লাহ ফনা মা রাযাকতানা এটি আরবি উচ্চারণ এবং আমরা এখন বাংলা অর্থ জেনে নেব দেখেন অর্থটি হচ্ছে অনেক সুন্দর অর্থটি শুনলে আপনারা বুঝতে পারবেন এই দোয়াটি কত সুন্দর একটি দোয়া বিশ্বব্যাগামরা শেখানো এই দোয়াটির অর্থ হচ্ছে আয় আল্লাহ আমি আল্লাহ আল্লাহতাল নামের শহীদ আরম্ভ করিতেছি আয় আল্লাহ আমাদিগণকে অর্থাৎ আমরা স্বামী স্ত্রী দুইজনকেই শয়তান হইতে দূরে সরাইয়া রাখুন এবং আমাদিগকে আদৃষ্টে যাহা প্রদান করিয়াছেন অর্থাৎ আমাদের এই মিলনের মাধ্যমে সামনে আমাদেরকে যে সমস্ত সন্তানগুলো আপনি দান করবেন এর মাধ্যমে যে সমস্ত সন্তানগুলো আমাদেরকে দান করিয়াছেন তাহা হইতে তাহা হইতে শয়তানকে দূরে হটাইয়া দিন অর্থাৎ সেই শয়তানকেও দূরে হটিয়া দিন দেখেন অর্থটা কত সুন্দর অর্থাৎ স্বামী স্ত্রী তারা দুইজন আল্লাহর কাছে বানাচাইতে সায় আল্লাহ আমাদেরকেও শয়তান থেকে দূরে রাখুন এবং আমাদের এই মিলনের মাধ্যমে যে সমস্ত সন্তান আদিগুলা জন্মগ্রহণ করবে তাদেরকেও আল্লাহ শয়তানের অসমসা থেকে দূরে রাখুন কারণ মানুষ কিন্তু খারাপ হয় শয়তানের প্রবঞ্চনার মধ্যেই পরে তো শয়তানার দোকান থেকে আল্লাহ তাকে যদি হেফাজত করে অবশ্যই সে নেককার হবে অবশ্যই বুজুর্গ বুজুর্গ হবে অবশ্যই একটি ভালো মানুষের রূপান্তরিত হবে তো আশা করি এই ভিডিওটি আপনারা খুব সহজেই দেখে এখান থেকে এই দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকেই এই দোয়াটি বিশুদ্ধতার সাথে উচ্চারণের সাথে শেখার তাওফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি